আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। টিকা দেওয়ার পরে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান বললেন প্রধানমন্ত্রী। পাড়া মহল্লায়ও অভিযান শুরু করবে র‍্যাব। দেশে পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের 45 লাখ ডোজ টিকা। পরীক্ষার বিকল্প ভাবনায় শিক্ষা মন্ত্রণালয়। এবং টানা 7 দিন 100-এর উপরে মৃত্যু, আজও 134 জন। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুল বন্ধ এজন্য একটু ক্ষতি হচ্ছে, টিকা দেওয়ার পরে আমরা সব স্কুল খুলে দেব। এর আগে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিলাম, তখনই সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী এমনভাবে ছড়িয়ে পড়ল আর তার ধাক্কা এসে পড়ল আমাদের মাঝে। আজ শনিবার চলতি একাদশ সংসদের 13তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের বক্তব্যের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কঠোর বিধিনিষেধ মানাতে পাড়া মহল্লায় অভিযান চালাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। আজ শনিবার দুপুরে রাজধানীর রাসেল স্কোয়ারে বিধিনিষেধ র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খুন্দকার আল মুই। তিনি বলেন, এই কঠোর বিধিনিষেধের মধ্যে যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। সচেতনতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। দেশে পৌঁছেছে 45 লাখ ডোজ করোনার টিকা। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার 25 লাখ ও চীনের সিনোফার্মের 20 লাখ ডোজ গতরাতে ও আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এসব টিকা। টিকা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। আগামী ডিসেম্বর নাগাদ 10 কোটি টিকা আসার কথা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকাদান কার্যক্রম জোরালোভাবে শুরুর পরও কাঙ্ক্ষিত টিকা না পাওয়ায় তা ধরে রাখা যায়নি। সিদ্ধান্ত ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 60 দিন ক্লাস করিয়ে এইচএসসি এবং 84 দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এজন্য শিক্ষার্থীদের কাছেও দেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাস, কিন্তু করোনার কারণে 2 বার তারিখ দিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থেকে পিছু হটতে হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। এখন পরীক্ষা কিভাবে নেওয়া হবে তা নিয়ে চিন্তায় মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্তা ব্যক্তিরা, আর পরীক্ষা নিয়ে চরম উদ্বেগে সময় কাটাচ্ছে শিক্ষার্থী অভিভাবকরা। এদিকে চলতি বছর হয়তো আর পরীক্ষা নেওয়া যাবে না এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন তিনি। এর আগে সংসদে শিক্ষামন্ত্রী বলেছেন, শিগগিরই এইচএসসি এইচএসসির ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হচ্ছে। করোনায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও 134 জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14,912 জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 6,214 জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,36,256 জনে, আর নতুন করে সুস্থ হয়েছেন 3,777 জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের 38 জন, চট্টগ্রামে 11 জন, রাজশাহীতে 23 জন, খুলনায় 39 জন, বরিশালে 3 জন, সিলেটে 1 জন, রংপুরে 15 জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন 4 জন।